চাঁদের মাটি ছুঁতে বিক্রম সফট ল্যান্ডিং করবে আর কয়েক ঘন্টা পর। মিশন চন্দ্রযান 3 সফল হবে ইসরোর কর্মরত বিজ্ঞানী চন্দ্রকান্ত ও শশীকান্ত কুমারের পরিবার তাই নিয়ে খুবই আশাবাদী। দুই ছেলে কর্মরত ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোতে। চন্দ্রযান 3-এর সফলতা কামনায় উৎকণ্ঠা বাড়ছে দুই মহাকাশ গবেষকের মা বাবারও। সারাদিনের তাড়াতাড়ি কাজ সেরে বিকেলবেলায় টিভির পর্দায় চন্দ্রযানের সফলতা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন দুই মহাকাশ গবেষকের বৃদ্ধ মা বাবা। চন্দ্রযান 2-এর যোগাযোগ অ্যান্টেনার ডিজাইনের দায়িত্ব ছিলেন বছর 42-এর বিজ্ঞানী চন্দ্রকান্ত। ইসরোয় বর্তমান জয়েন্ট সেক্রেটারি পদে কর্মরত তিনি। তার ভাই শশীকান্ত ইসরোর মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং এর গবেষক। দুই ছেলে ভারতের মহাকাশ গবেষণা সংস্থায় ইসরোতে রয়েছে। হুগলির গুড়াপের খজুরদহ মাজিনান শিবপুর গ্রামে রয়েছেন তাদের মা অসীমা ও বাবা মধুসূদন কুমার। তাদের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে এই চন্দ্রযানের সফলতা নিয়ে। তবে মিশন চন্দ্রযান 3 সফল লোক গোটা দেশবাসীর সঙ্গে চাইছেন তারাও। আজ চন্দ্রযান 3-এর চাঁদের পিঠে নামার সরাসরি সম্প্রচার দেখতে তাই টিভির পর্দায় বিকেল থেকেই চোখ রাখছেন তারা। গর্বিত, সারা ভারতবাসী গর্বিত, এবং ভারত সরকারও সেই মুহূর্তে যেভাবে আমরা আমার মানে কি বলবো মর্মাহত হয়েছিলেন গোটা ভারতবর্ষ। কিন্তু এই সফলতাটা আগামী যে চন্দ্রযান 3 এর সফলতাটা 100% এটা আমরা গোটা ভারতবাসীরাও জানে এবং বিজ্ঞানীরাও বলেছেন এবং এর সোমনাথ ডিরেক্টর তিনিও বলছেন যে কোনোভাবেই অসফল হবে না। আমরাও চাই সফল হোক এবং আমরা তো বিকেল 5টা থেকে টিভি নিয়ে বসেই থাকবো যাতে কীভাবে সে ল্যান্ড করছে এগুলো দেখার আশা। সফল হোক সর্বতোভাবে, গোটা ভারতবাসীর যে আকাঙ্ক্ষা যেন সফল হয়। হ্যাঁ, আমাদের খবরে পেয়েছি যে এই ল্যান্ডার বিক্রম, বিক্রম নয় বিক্রমকে ল্যান্ডার 2-এর চন্দ্রযান 2-এর ল্যান্ডার বিক্রমকে যখন তার এই কক্ষপথে গেছে তখন তাকে হাই বাড়ি বলে সম্বোধন করেছে। আমারও খুব আনন্দ হলো সেই কথাটা শুনে যে একদিন আমার ছেলে যুক্ত ছিল, সে তার কাজ অনেকটা সফল হয়েছে। চন্দ্রযান 2-এর সফল উৎক্ষেপণের পর চাঁদের মাটি ছোঁয়ার আগেই ভেঙে পড়েছিল সেটি। গতি কমিয়ে সফট ল্যান্ডিং বা পাখির পালকের মতন চাঁদের বুকে নামতে পারেনি চন্দ্রযান 2, সেজন্য আফসোসও ছিল। কারণ বড় ছেলে চন্দ্রকান্ত কুমার সেই মিশনের অংশীদার ছিলেন। 4 বছর পর সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবার ত্রুটি শুধরে চাঁদের মাটি ছুঁতে চলেছে চন্দ্রযান 3। আমাদের বলার কি, এই মিশন ভালোভাবে সফল হোক এইটাই আমরা কামনা করি। প্রত্যেকটা ভারতবাসীর সঙ্গে আমিও এই কামনাই করি। একসময় তো ছেলে ছিল, এবারে নেই। নেই তো কী হবে, আমার সন্তান নেই, আরও ভারতবাসীর কোনো না কোনো মায়ের ছেলে তো রয়েছে মিশনের সঙ্গে। সেই হিসেবেও আমাদের গর্ব যে আমাদের ভারতবর্ষেরই ছেলেরা, ছেলে বা মেয়ে, এই মিশন তৈরি করেছে, সফল হোক এইটাই চাই। আর ছেলে তো ওখানেই কর্মরত রয়েছে। হ্যাঁ, ছেলের সঙ্গে কথাবার্তা কি হয়? হ্যাঁ, ছেলেরা কথাবার্তা তো হয় প্রত্যেক দিন রাত্রে হয়। আর এ বিষয়ে অফিসের কোনো কথাবার্তা হয় না, সাংসারিক কথাবার্তা। এই যে এত বড় একটা সাফল্য হতে চলেছে কয়েক ঘন্টা, আজ কি সারাদিনই কি টিভির সামনে বসবে? সারাদিন বসা সম্ভব না, তবে তার ঘন্টাখানেক আগে থাকতে দেখব। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।